আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং। ভেজিটেবল পুর দিয়ে নাস্তার পর্বে আজকের আয়োজনে থাকছে ভেজিটেবল ব্রেড সিঙ্গারা আর ভেজিটেবল ব্রেড রোল। এই দুটো তৈরি করা খুবই সহজ এবং খেতেও গরম গরম অনেক মজাদার। তো চলুন তৈরি করে নিই সিঙ্গারা আর রোল। আমার এই দুটো আইটেমেরই মূল উপকরণ ব্রেড। আপনারা চাইলে এটা আটা কিংবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ব্রেডটা নেওয়ার জন্য। আমি ব্রেডের চারপাশটাভাবে কেটে নিয়েছি। এবার একটি বেলনের সাহায্যে একটি করে বেলে নিচ্ছি। সমানভাবে আমি বেলে নিয়েছি। আমি প্রথমে সিঙ্গারা তৈরি করার জন্য আমি একটা বাটি ঢাকনা নিয়েছি। আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন বা কোনো বড় কুকি কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন। এভাবে আমি কেটে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই শিটটিকে একটু নরম করে নিচ্ছি। এটা সফট হলে সিঙ্গারা তৈরি করার সময় এটা কোণ করতে খুব সুবিধা হবে, আর নইলে এটা ভেঙে যেতে পারে। একই রকমভাবে ব্রেড দিয়ে আমি সিঙ্গারা তৈরি করার সবগুলো শিট তৈরি করে নিচ্ছি। এবার রোল তৈরি করার জন্য আমি শিট করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি ব্রেডটাকে বেলন দিয়ে আমি বেলে নিচ্ছি। সমানভাবে বেলে নিতে হবে। এবার নাইফ দিয়ে আমি চারপাশটাভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এখানেও সামান্য পরিমাণে পানি একটু হাতে নিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি, তাহলে শিটটা অনেক সফট হয়। এভাবে সবগুলো রোলের শিট তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ পানি। এটা একটা ঘন ব্যাটার হবে। এ ব্যাটারটি আঠার জন্য কাজ করবে। আরেকটা বাটিতে 1/2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ পানি দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটি অনেক পাতলা হবে, এটা ভাজার সময় কাজে লাগবে। এবার চলুন তৈরি করে নিই সিঙ্গারা। সিঙ্গারা তৈরি করার জন্য আমি এই শিটটা নিয়ে নিয়েছি। আমি এই গোলানো ব্যাটারটা এক পাশে দিয়ে নিচ্ছি। এবার এই পাশটা তুলে এদিকে লাগিয়ে দিচ্ছি। একটা কোণ তৈরি করে নিলাম। এবার হাতে নিয়ে এই ব্যাটারটা একটু ভিতরে দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ভাজার সময় ভিতরে তেল ঢুকে যেতে পারে। এবার আমি এখানে ভেজিটেবল পুর, এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে সেভাবে তৈরি করতে পারেন বা আপনাদের মন মতো তৈরি করে নিতে পারেন। ঠিক এভাবে আমি দিয়ে দিচ্ছি। আবার এই গোলানো ব্যাটারটা আমি এই চারপাশে লাগিয়ে এক পাশ থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে লাগাতে হবে। যদি মনে হয় লাগেনি, আবার একটু ব্যাটারটা নিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ব্রেড ভেজিটেবল সিঙ্গারা। এবার তৈরি করে নিই ব্রেড ভেজিটেবল রোল। রোলের শিটটি নিয়ে আমি এক পাশে এই পুরটি দিয়ে দিচ্ছি। এবার এই পাশে আমি গোলানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা আঠার কাজ করবে, খুব ভালোভাবে লেগে থাকবে, এটা খুলবে না। এভাবে আমি লাগিয়ে এটা রোল করে নিচ্ছি। এই পাশটা ফাঁকা আছে, এদিক দিয়ে ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে। আমি ব্যাটার দিয়ে দুই পাশটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল রোল। ঠিক একই রকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটি গরম হলে আমি প্রথমে সিঙ্গারাগুলো ভেজে নিব। সিঙ্গারা ভাজার জন্য আমি এই পাতলা ব্যাটারের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। এর ফলে পাউরুটির ভিতরে তেল ঢুকতে পারবে না, আর দেখে মনে হবে ঠিক আটা কিংবা ময়দা দিয়ে তৈরি করা। ঠিক এভাবে আমি একটি করে দিয়ে একটু হালকা ভাজা হলে পাশে আরেকটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখনই মনের মতো কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, কারণ ভিতরের পুরগুলো রান্না করাই। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি রোলগুলো। রোলগুলো ভাজার জন্য ঠিক একই রকমভাবে আমি ব্যাটারের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ঠিক এটাও ভাজতে খুব বেশি সময় লাগবে না, এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন এই লাল যে কালারটা চলে আসবে আসলে আমি এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল, খেতেও গরম গরম অনেক মজাদার। তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল আর সিঙ্গারা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের কাছে বেশি বেশি শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।